ওয়াসিফ বলেছে হজে গিয়ে দেড় মাস থাকলে কি সেই ব্যক্তি কসর নামাজ পড়তে পারবে এই দেড় মাসটা যদি সে সফরের নিয়তে থাকে তাহলে কসর পড়তে পারবে কারণ আসলে এই যে সফরের নিয়তে থাকা না থাকার বিষয়টা খুবই একটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে কারণ ওলামারা এত বহুমুখী কথা বলেছেন কেউ বলেছেন চার দিন এক জায়গায় কেউ থাকলে সে অটোমেটিক মকিম হয়ে যাবে তারা মানে মোকিম হওয়ার নিয়ত না করলেও চলবে কেউ বলেছেন যে সেটা পনেরো দিন কেউ বলেছেন যে সেটা উনিশ দিন আর আমরা যদি হাদিসগুলো বিশ্লেষণ করি তাহলে দেখবো রাসুলসাল্লাহ সাল্লাম এভাবে আসলে তউকিত করেননি অর্থাৎ একটা টাইমকে ফিক্স করেননি টাইমকে ফিক্স করেননি কিন্তু ওলামা এখরাম তাহলে এগুলো পেলেন কোথায় তারা দেখলেন যে সাল্লামের হয়তো অবস্থান থেকে দেখলেন যে চার দিন এর পরে তিনি পূর করা শুরু করেছেন ফলে এই দলিলগুলো বিশ্লেষণ করে তারা চার দিনের একটা হুকুম তারা বের করেছেন ইস্তেমাব করেছেন আবার কিছু কিছু হাদিস থেকে অন্যরা পনেরো দিন অন্যরা উনিশ দিন এভাবে বের করেছেন কিন্তু যেটা আমরা মানে বুঝব যে নবী আসলাম কাউলি হাদিস দিয়ে কিন্তু এটা ক্লিয়ার করেননি যে কোনো ব্যক্তি একটা জায়গায় এতদিন অবস্থান করলে সে অটোমেটিক মকিম হয়ে যাবে অন্যথায় সে মুসাফির থাকবে এমন কোনো স্পষ্ট বক্তব্য নেই ফলে শেখুল ইসলামীবনু তামিয়া রহমাল এবং তার অনুসারী আরও অনেক কেরাম এবং বর্তমান যুগের কিছুকাল আগে যিনি ইন্তেকাল করেছেন শেখ মোহাম্মদ বিন সালিন তিনিও তাদের বক্তব্য হচ্ছে তারা বলেন যে একজন ব্যক্তি যদি সফর অবস্থা কন্টিনিউ করে এবং সে মুসাফির থাকার নিয়তে থাকে সে যতদিনই থাকুক সে অটোমেটিক মকিম হবে না সে অটোমেটিক মকিম হবে না তো এটা আমাদের কাছে খুবই শক্তিশালী অভিমত মনে হয় কারণ হাদিসেও কিন্তু এই মতের পক্ষেই খুব শক্তিশালী একটা অবস্থান বের করা যায় এক্সপ্লোর করা যায় একটেসা করা যায় সেই হিসাবে আপনাদেরকে আমরা বলবো যারা আপনারা হজে যাচ্ছেন লং টাইম থাকেন তারা যদি মুসাফির অবস্থায় থাকতে চান তাহলে সফরের নিয়ারটাকে কন্টিনিউ করবেন ব্যাস তাহলে আপনি কসর করতে পারবেন এবং সফর অন্যান্য রোকসাদগুলো নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে তারা মক্কায় গিয়ে যেমন সর্বনিম্ন চার দিনের কথা বলা হয়েছে বা পনেরো দিন এরকম দীর্ঘদিন মক্কায় অবস্থান করবেন হজ উপলক্ষে তাহলে তারা চাইলে মুকিম হাওয়ার নিয়ত করে ফেলতে পারেন তখন তিনি সব নামাজ পড়বেন তাহলে মুকিম হাওয়ার নিয়ত করার সুযোগ কি আছে হ্যাঁ অবশ্যই আছে কারণ কোনো হাদিসে এটা বলেনি একজন লোক সফর হালাতে যতদিনই থাকুক তিনি মুসাফির নিয়তেই তাকে থাকতে হবে তিনি কোনো মতেই মুকিম হওয়ার নিয়ত করতে পারবেন না এমন কিছু কিন্তু হাদিসে আসেনি অতএব আমরা হাদিসের গভীর বিশ্লেষণের মধ্য দিয়ে এটা বুঝতে পারলাম যদি কেউ সুনির্দিষ্ট কিছুদিন একটা জায়গায় অবস্থান করার নিয়ত করে তখন তিনি মুকিম হওয়ার নিয়ত করলে সেটা তার জন্য ভ্যালিড হবে এবং তখন মুকিমের যত হুকুম হাক্কামগুলো আছে তার উপর প্রযোজ্য হবে আর যদি তিনি সফরের কন্টিনিউ করতে চান হাদিসের বক্তব্য অনুযায়ী প্রকাশ্য বক্তব্য অনুযায়ী সেটারও সুযোগ থাকবে ফলে তিনি সফরের রকসদগুলো নিতে পারবেন